हेलो व्यूअर्स, आमार चैनले आपनादेर स्वागत। आमि चले एसेछि आजके नतून एकटा रेसिपि निये। आजके आमि बानाबो चिकेन कबिराजी। फिश कबिराजी तो अनेकेई खेये थाकेन, फिश कबिराजिर मतन चिकेन कबिराजी खेतेओ किन्तु खूब सुंदर। एटा छोटो बड़ो सकलेरई भीषण प्रिय। घरे थाका सामान्य उपकरण दिये कि करे दोकानेर मतन मुचमुचे चिकेन कबिराजी बानानो जाय, सेटाई आमि आपनादेर काछे शेयार करब आजके। तो देखुन चिकेन कबिराजी बानाते आमि कि कि निएछि। नीचे चिकेन 300 ग्राम, चिकेनेर पिसगुलो आमी एरकम भावे पतला पतला करे केटे नियेछी। नियेछी गोलमरिच एटा आधेक, पातिलेबू, नून, एखाने नियेछी आमी आदा, रसुन, दुटो काचा लंका और धने पाता पेस्ट, बेकिंग सोडा, एटा रयेछे ब्रेड क्रम्स, ময়দা আর নিয়েছি দুটো ডিম। তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে চিকেনটাকে ম্যাগনেট করতে হবে 1 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টা করব, আর একটু বেশি রাখলেও ক্ষতি নেই, বেশি রাখলেই ভালো, কারণ মশলাগুলো যত চিকেনের মধ্যে ঢুকবে চিকেনটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে। আমি পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটাটা, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে ম্যাগনেট করে রাখতে হবে 1 ঘন্টার জন্য। দেখুন চিকেনটা ম্যাগনেট করা হয়ে গেছে। এই ম্যাগনেট চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো চলুন ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ বেকিং সোডা, আধা চামচের মতো বেকিং সোডা। এই বেকিং সোডাটার জন্যই কিন্তু মুচমুচে ভাবটা আসবে। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা, আর দিয়ে দেবো নুন। এবার আমি একে একে ডিমগুলোকে ভালো করে, ডিমের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে তারপরে চিকেন কবিরাজিটা পাবো। তো চলুন ভিউয়ার্স আপনাদের দেখিয়ে দিই কবিরাজি বানানোর প্রসিডিওরটা কীরকম। দেখুন ভিউয়ার্স, এই ম্যাগিনেটেড চিকেনগুলোকে এইবার আমি চিকেন কবিরাজির জন্য প্রিপেয়ার করব। প্রথমে ম্যাগিনেটেড চিকেনটা নিলাম, নিয়ে ময়দায় দিলাম। ময়দাটাকে ভালো করে এপাশ ওপাশ লাগিয়ে নিতে হবে। নিয়ে এক্সট্রা যে ময়দা থাকবে সেটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিয়ে ডিমের যে ব্যাটারটা আমি বানিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে গায়ে লাগিয়ে দিতে হবে। দিয়ে একটা শেপ দিয়ে দিতে হবে, যে যেরকম শেপে খেতে ভালোবাসবে। আমি একটু চৌকো শেপই দেব। একটু ভালো করে চেপে চেপে গায়ে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে। তো আমি এগুলোকে একে একে বানিয়ে ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, আমি একে একে সবকটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে ভাজবো। কবিরাজি বানানোর কিন্তু আসল কাজটা হচ্ছে ভাজাতে। তো চলুন দেখে নিই, আপনাদের আমি দেখিয়ে নিই এটা কিভাবে ভাজবো আমি। দেখুন ভিউয়ার্স, আমি
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা একটু আমি ডুবো তেলে ভাজবো, তাই এখানে আমি প্রায় 9 থেকে 10 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, আর চিকেনগুলো ভাজার সময় কবিরাজিগুলো দেওয়ার সময় আমি কিন্তু ফ্লেমটা লো করে দেবো, না হলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে, নিচটা ভাজা হবে না। আমি ফ্লেমটা লো করে ভালো করে ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এগুলোকে এবার আমি একে একে তুলে নেব। দেখুন আমি চিকেনগুলোকে একে একে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। এরপর আমি বানাবো উপরে যে কবিরাজির উপরে যে ডিমের কোটটা থাকে আমি সেটা আবার বানাবো। দেখুন ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি, আগে আমি যে ডিমের ব্যাটারটা করেছিলাম তার সঙ্গে আমি আরেকটা ডিম মিশিয়ে নিয়েছি, কারণ এটাতে ডিম বেশি লাগে। দেখুন এরকমভাবে হাতে নিতে হবে, নিয়ে কড়াইয়ে এরম এরমভাবে দিতে হবে। যে যতটা ডিমের কভারেজ চায় সে সেটা করতে পারে। আমি এখানে একটু বেশিই দিচ্ছি, কারণ একটু বেশি না দিলে জিনিসটা ভালো লাগে না আর উপরটা মুচমুচেও হবে না। আর এটা মনে রাখতে হবে এটাকে কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, এটাকে সম্পূর্ণ লো ফ্লেমে রাখতে হবে। এরপর এখানে আমি একটা চিকেন নিচ্ছি, নিয়ে ডিমের ব্যাটারটা এরকমভাবে চুবিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটার ওপরে দিয়ে দেবো। এরপর আমি খুন্তিটার সাহায্যে চিকেনের ওপরে ডিমের ব্যাটারটাকে দিয়ে দেবো। এরপর জাস্ট এটা 2 থেকে 3 মিনিট ভাজবো, বেশি ভাজলে কিন্তু ডিমগুলো পুড়ে যেতে পারে, এর থেকে আমি 2 থেকে 3 মিনিট জাস্ট ভাজবো। দেখুন কবিরাজিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো দোকানের মতন তৈরি হয়ে গেছে চিকেন কবিরাজি, তো আমি অন্যগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মুচমুচে স্বাদের চিকেন কবিরাজি। এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, ছোট বড় এই ডিশটা সকলেরই খুব পছন্দের। এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন নিত্য নতুন খাবারের আপডেট পাওয়ার জন্য। আর এই রেসিপিটা বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংক ইউ।